মাই চ্যানেল। আমরা যে ইন্ডিয়ান জিওগ্রাফি পলিটিক্যাল ফিচারের যে সিরিজটা চালু করেছিলাম সেখানে আমাদের পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু হয়ে গেছে এবং সেখানে আমরা ডিটেলসে পলিটিক্যাল ফিচার সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমাদের পার্ট থ্রি, তো পার্ট থ্রির মধ্যে আমরা পলিটিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়ার প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছিলো সেইগুলো আমরা দেখে নেবো। সেখানে WBCS-এর প্রিলিমসে বা মেন্সে বিভিন্ন ইয়ারে অনেকগুলো কোশ্চেন এসেছে সেগুলো দেখবো এবং তাছাড়াও বিভিন্ন স্টেট থেকে, যেমন বিহার স্টেট, ইউপি স্টেট, তো সে বিভিন্ন স্টেট থেকে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো আমরা দেখবো, কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল ফিচারের ওপরে যেগুলো এসেছে সেগুলো দেখবো। চলো প্রথম কোশ্চেন দেখা যাক আমাদের কী আছে আজকে আমাদের পার্ট থ্রি MCQ। প্রথম কোশ্চেন দেখো কী বলেছে, এটা WBCS দেখো 1999 সালে এসেছিল। প্রথম কোশ্চেন আছে কি, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ক্যাপিটাল অফ টু স্টেট অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার মধ্যে যে স্টেটে দুটো ক্যাপিটাল আছে, কার দুটো ক্যাপিটাল আছে আমাদের শর্ট। তোমরা নিজে নিজে ভিডিওটা একবার পজ করে একবার চেষ্টা করো অ্যান্সার দিয়ে, তারপর আমার অ্যান্সারের সাথে মিলিয়ে নিও। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, চণ্ডীগড়ে। চণ্ডীগড়ে দুটো ক্যাপিটাল আছে। পরের কোশ্চেন দেখো কী আছে, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। আমরা আগের দিনকে ভালোভাবে ফার্স্ট পার্টে আমরা ভালোভাবে পড়েছিলাম যে সাউদার্ন মোস্ট পয়েন্ট কোনটা, নর্দার্ন পয়েন্ট কোনটা, তো সাউদার্ন মোস্ট পয়েন্ট কোনটা ছিল আমাদের। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ইন্দিরা পয়েন্ট, অপশন সি সঠিক হয়ে গেল। তারপরে দেখো তিন নম্বরে কী বলেছে, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেট অফ ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট ইন এরিয়া, মানে এরিয়ার দিক থেকে কোন স্টেটটা লার্জেস্ট ছিল। আমরা কিন্তু এটাও কোশ্চেনে পড়েছিলাম, তাহলে ভালো করে ভিডিওটা যারা যারা ভিডিওটা দেখোনি আগের পার্টগুলো, পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টুটা দেখে এসে তারপর MCQগুলো সলভ করবে, দেখবে তোমরা নিজেরাই পেয়ে যাবে। তো কোনটা এরিয়ার দিক থেকে সব থেকে লার্জেস্ট ছিল, লার্জেস্ট ছিল রাজস্থান, আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন ডি। দেখো তারপরে কোশ্চেন দেখো, পরে WBCS-এ 2002-এ যে কোশ্চেনগুলো এসেছিল 2002 সালে সেইগুলো দেখো, দ্য ডুরান্ট লাইন ডিটারমাইন দ্য বর্ডার বিটুইন, মানে যে ডুরান্ট লাইনটা বর্ডারটা ছিল কোন কোন কান্ট্রির মধ্যে ছিল, কার কার মধ্যে ছিল, ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তানের মধ্যে ছিল, আমাদের অপশন বি সঠিক হয়ে গেল। তারপরে কোশ্চেন দেখো, দ্য ইন্ডিয়ান বাংলাদেশ এগ্রিমেন্ট ওভার দ্য শেয়ারিং অফ গঙ্গা ওয়াটার ওয়াজ সাইন্ড। আমি বলেছিলাম না গঙ্গা ওয়াটার টিটি অ্যান্ড ইন্দুস ওয়াটার টিটিটা ভালো করে পড়তে, দেখো এখানে চলেও এসছে যে এটা ফারাক্কা ব্যারেজকে করে কেন্দ্র করে হয়েছিল, তো গঙ্গা ওয়াটার টিটিটা হয়েছিল 1996-এ, আমাদের অপশন টু সঠিক হয়ে গেল। তারপরে দেখো 6 নম্বরে কী বলেছে, ইন হুইচ ইউনিয়ন টেরিটরি ইজ কাভারাত্তি লোকেটেড, মানে কাভারাত্তি লোকেটেড, কাভারাত্তি কোথায় লোকেটেড, আমাদের অপশন সি হয়ে গেল সঠিক অ্যান্সার লাক্ষাদ্বীপে। ওকে পরে কোশ্চেন দেখো কী আছে, দ্য 36 গো স্টেট ওয়াজ কার্ভড আউট অফ, মানে 36 গো স্টেটটা যখন তৈরি হয়েছিল কোন স্টেটকে ভেঙে তৈরি হয়েছিল, কোন স্টেটকে ভেঙে তৈরি হয়েছিল, এটা কত সালে হয়েছিল আমি এটা পরে যখন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি করাবো তখন আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো সেটা হচ্ছে মধ্যপ্রদেশকে ভেঙে হয়েছিল। তারপরে দেখো পরে কোশ্চেন আছে, 2003 সালে যে কোশ্চেনগুলো এসেছিল WBCS-এ সেইগুলো দেখো, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড আর সেপারেটেড, মানে যে আন্দামান নিকোবর আইল্যান্ডটা সেপারেট হয়েছিল কোন চ্যানেলের দ্বারা, 10° চ্যানেলের দ্বারা, আমাদের অপশন এ সঠিক হয়ে গেল। পরে কোশ্চেন দেখো 9 নম্বরে কী বলেছে, ইন দ্য এরিয়াল, তারপর আছে এক্সটেন্ড ইন্ডিয়াস প্লেস অ্যামং দ্য কান্ট্রিজ ইন দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ডের দিক থেকে আমাদের ইন্ডিয়া কত নম্বরে মধ্যে পড়ছে এরিয়ার দিক থেকে, তো সেটা হচ্ছে 7 নম্বরে, 7 নম্বরে, তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন ডি। পরে দেখো কী আছে, পরে কোশ্চেন যেখানে WBCS 2004 সালে যে কোশ্চেনটা এসেছিল, 10° চ্যানেল লাইস ইন বিটুইন, মানে যে 10° একটু আগেই করলাম, তো আন্দামান 10° চ্যানেল লাইস বিটুইন কিসের মধ্যে এইমাত্র করলাম, দেখো তোমরা এই দেখো এটা কত সালে এসেছিলো, 2003 সালে, দেখো 2004 সালেও কিন্তু এই কোশ্চেনটা সেম এসে দিয়েছি এসেছিলো। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা থিং, তো যে কোনো এক্সামের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারটা ফলো করবে, দেখবে SLST PT যদি বাইএনিশান্স কখনো নোটিফিকেশানটা বেরিয়ে যায় তো WBCS-এ যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সেগুলো থেকে অনেকগুলো কোশ্চেন কমন পাবে তোমরা, তো ভালো করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমরা সলভ করে যেও। তারপরে দেখো 11 নম্বরে আছে, উইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ টু ক্যাপিটাল, মানে ইন্ডিয়ার মধ্যে কোন স্টেটে দুটো ক্যাপিটাল আছে, জম্মু কাশ্মীরের আছে তাই না, তো আমাদের অপশন ডি সঠিক হয়ে গেল। তারপরে দেখো কী আছে, উইচ ইজ দ্য ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার লিঙ্গুইস্টিক স্টেট কোনটা ছিল ফার্স্ট, অন্ধ্রপ্রদেশ ছিল, তো অপশন বি সঠিক হয়ে গেল। তারপরে দেখো, ওয়ার ইজ দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া লোকেটেড, সাউদার্ন মোস্ট পয়েন্ট আবার কোশ্চেনটা এসেছে, এটা প্রিভিয়াস ইয়ারেও এসেছিলো, 2002-এ এসেছিলো, আবার 2004-এও এসছে, দেখো বললাম প্রিভিয়াস ইয়ার রিপিট হয়, ইন্ডিয়া লোকেটেড হলো সাউদার্ন মোস্ট পয়েন্ট কোথায়, ইন্দিরা পয়েন্টে, আর নর্দার্ন মোস্ট পয়েন্টের নাম কী আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দাও। তারপরে দেখো কী আছে, ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি ইজ লোকেটেড, রিমোট সেন্সিং এজেন্সিটা কোথায় আছে, সেটা কোথায়, হায়দ্রাবাদে আছে, আমাদের অপশন ডি সঠিক হয়ে গেল। তারপরে দেখো, ইম্ফল ইজ দ্য ক্যাপিটাল অফ, ইম্ফল হচ্ছে কোন রাজ্যের ক্যাপিটাল, মণিপুরের ক্যাপিটাল, অপশন বি সঠিক হয়ে গেল। তারপরে দেখো WBCS 2006 সালে যে কোশ্চেনগুলো এসেছিলো সেইগুলো দেখো, উইচ স্টেট ওয়াজ বাইফার্কেটেড টু ক্রিয়েট 36 গড় স্টেট, মানে 36 গড় স্টেটটা তৈরি হয়েছিলো কোন রাজ্যকে ভেঙে,
তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল মধ্যপ্রদেশ, বি অপশন বি। তারপরে দেখো, হোয়েন ডিজ সিকিম বিকাম পার্ট অফ ইন্ডিয়া, মানে সিকিমটা আমাদের ইন্ডিয়ার মধ্যে পার্ট হয়েছিল কত সালে? 1975 সালে হয়েছিল, এবং কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছিল? সেটা হয়েছিল 36 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছিল। তাই তো আমাদের দেখো জিওগ্রাফি পড়তে পড়তে আমরা ইন্ডিয়ান পলিটির ব্যাপারেও জানবো, পলিটিটা আমি পরে পরে আমরা ভিডিওটা ওটা আলোচনা করব। তারপরে দেখো WBCS 2007 সালে যে কোশ্চেনগুলো এসেছিলো, ডানকান প্যাসেজ, ডানকান প্যাসেজটাও কিন্তু আমি থিওরি ক্লাসে করেছিলাম, তো বারবার বলছি বলছি প্রিভিয়াস ইয়ার ভিডিওটা দেখে এসে তারপরে এগুলো সলভ করো। ডানকান প্যাসেজ হচ্ছে কার কার মধ্যে আছে? লিটিল আন্ডামান অ্যান্ড নিকোবর, এবং এই কোশ্চেনটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেকবার এসেছে কিন্তু এই কোশ্চেনটা, দেখবে করতে করতে তোমরা পাবে এটা। তারপরে দেখো পরে কোশ্চেনটা কী আছে, দ্যাট ইজ ইন্ডিয়াস লার্জেস্ট ডিস্ট্রিক্ট, ইন্ডিয়ার লার্জেস্ট ডিস্ট্রিক্ট কোনটা? সেটা হচ্ছে কচ্ছ, হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট। এই কোশ্চেনটাও আমি করিয়েছিলাম কিন্তু, এটা সেকেন্ড পার্টে আমি করিয়েছিলাম, ভালো করে ফলো করো। তারপরে দেখো কী আছে, সতীশ ধাবান স্পেস সেন্টার, এটা WBCS 2009 সালে যেগুলো এসেছিলো, সতীশ ধাবান স্পেস সেন্টার লোকেটেড অ্যাট দ্য 130 নট ল্যাটিটিউড ইজ সিচুয়েটেড। সতীশ ধাবান স্পেস সেন্টারটা কোথায় আছে? সেটা হচ্ছে শ্রীহরিকোটায় ছিল, আমাদের অপশন বিটা সঠিক হয়ে গেল। পরে কোশ্চেন দেখো কী আছে, ছত্তিশগড় হুইচ কেম ইন্টু বিং 1st নভেম্বর 2000 হ্যাজ বিন কাফড আউট, মানে কোথা থেকে মধ্যপ্রদেশ ভিন্ন হয়েছিল, এবং এই কোশ্চেনটা দেখো তিনবার দেখলে প্রিভিয়াস ইয়ারে এসছে, তাহলে এই কোশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট বুঝতেই পারছো তোমরা, এটাকে মার্ক করে নিও। তারপরে কোশ্চেন দেখো কী আছে, হুইচ স্টেট অফ ইন্ডিয়া টাচেস দ্য বাউন্ডারিজ অফ লার্জেস্ট নাম্বার অফ আদার স্টেট, এটা বলেছে আমাদের ইন্ডিয়ার কোন স্টেট অন্যান্য কান্ট্রির সাথে সব থেকে বেশি কোন অন্যান্য স্টেটের সাথে বাউন্ডারিটা বেশি শেয়ার করেছে। সেটা হচ্ছে তোমরা যখন ম্যাপ ফলো করবে, ম্যাপটা রেখে তোমরা দেখবে উত্তরপ্রদেশ আমাদের প্রায় 7খানা স্টেটের সাথে বাউন্ডারিটা লার্জেস্ট হিসাবে শেয়ার করেছে। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেলো উত্তরপ্রদেশ। তারপরে দেখো দ্য টপিক অফ ক্যান্সার পাসেস থ্রো, এখানে কোশ্চেন আছে দ্য টপিক অফ ক্যান্সার পাসেস থ্রো, ঠিক আছে, কোন কোন স্টেটের মধ্যে দিয়ে গেছে? এখানে অপশন ডিটা এখানে আসেনি, অপশন ডি এ মধ্যপ্রদেশ ছিল, অপশন ডি এ কী ছিল? এমপি ছিল, ঠিক আছে। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্য টপিক অফ ক্যান্সার পাসেস থ্রো, তো মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে যাবে, অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে যাবে না, উত্তরপ্রদেশের মধ্যে দিয়েও না, মহারাষ্ট্রের মধ্যে দিয়েও না, আমাদের মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে যাবে। তারপরে দেখো কী আছে, WBCS 2010 সালে যে কোশ্চেনটা এসেছিলো, WBCS 2010 সালে যে কোশ্চেনটা এসেছিলো, কোস্টাল রেগুলেশন জোন ইন ইন্ডিয়া হ্যাভ বিন আইডেন্টিফাইড অন দ্য বেসিস অফ, যে কোস্টাল রেগুলেশন জোনটা ছিল সেটা আইডেন্টিফাইড করেছে কিসের বেসে? হচ্ছে টাইডাল হাইটের বেসে। ওকে, আমাদের অপশন এটা সঠিক হয়ে গেল। তারপরে দেখো WBCS 2011 সালে যে কোশ্চেনটা এসেছিলো, ম্যাকমোহন লাইন ডিমার্চেস দ্য বাউন্ডারি বিটুইন, ম্যাকমোহন লাইন কোন কোন ইয়ের মধ্যে আছে? ইন্ডিয়া এবং চায়নার মধ্যে আছে, এটা অপশন বিটা সঠিক হয়ে গেল। তারপরে দেখো পরের কোশ্চেন কী আছে, ডানকান প্যাসেজ লাইজ বিটুইন, ডানকান প্যাসেজ কিসের মধ্যে লাই আছে? লিটিল আন্দামান অ্যান্ড নিকোবরের মধ্যে, সাউথ নিকোবরের মধ্যে, তো অপশন সিটা সঠিক হয়ে গেল। সরি, এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সাউথ আন্ডামান অ্যান্ড নিকোবরে। ওকে, তারপরে দেখো কী আছে, WBCS 2012 সালে যে কোশ্চেনটা এসেছিলো, 3 বিঘা করিডোর লিঙ্কস, মানে 3 বিঘা করিডোর যুক্ত করেছে কার কার সাথে? ইন্ডিয়ার সাথে বাংলাদেশ, আমাদের অপশন ডি সঠিক হয়ে গেল। কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, তোমরা এটাকে ভালো করে দেখে রেখো। তারপরে দেখো WBCS 2013 কোশ্চেন দেখো কী আছে, তামিলনাড়ু ইজ দ্য ওনলি স্টেট উইচ মোর উইথ মোর দ্যান ওয়ান মেজার পোর্ট, বিকজ এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দ্য ডেপথ অফ ওয়াটার ইজ হাই। ওকে, তারপরে দেখো আমরা এরপরে দেখো আমরা চলে আসলাম বিভিন্ন স্টেটের, এমনকি আইএসএও এসছে এবং ইউপিএসসিতেও এসছে, আমি এই কোশ্চেনগুলো কালেক্ট করেছি, তো সেখান থেকে এসছে বিভিন্ন কোশ্চেনগুলো, যেটা পলিটিক্যাল ফিচার্স থেকে, সেইগুলো ঝাড়খণ্ড স্টেটে এসছে, মধ্যপ্রদেশ স্টেটে এসছে, ইউপি স্টেটে এসছে, তো সেইগুলো থেকেও আমরা আলোচনা করব, একবারে দেখে রাখবো, ঠিক আছে। দেখো এখানে প্রথম হচ্ছে ল্যাটিটিউড এক্সপেনশন থেকে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো আছে কি, প্রথম কোশ্চেন দেখো কী আছে, 70 ডিগ্রি ইস্ট লংগিটিউড পাস্ট, মানে 70 ডিগ্রি লংগিটিউড যেটার মধ্যে দিয়ে পাস্ট হয়েছে সেটাকে আমরা কোন ইয়ের মধ্যে দিয়ে, জয়সলমের মধ্য দিয়ে। ওকে, আমাদের অপশন বি সঠিক হয়ে গেল। তারপরে দেখো কি আছে, দ্য ল্যাটিটিউড ড্যাট পাসেস থ্রো সিকিম অলসো পাসেস থ্রো, মানে সিকিমের মধ্যে দিয়ে যেটা পাস। তারপরে দেখো কী আছে, দ্য ল্যাটিটিউড ড্যাট পাস থ্রো সিকিম অলসো পাসেস থ্রো, আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন এ, রাজস্থানের মধ্যে দিয়ে। ওকে, তারপরে দেখো দ্য এক্সপেনশন অফ ইন্ডিয়া বিটুইন, এটা দেখো কোথা থেকে কোথায় এসেছিলো, বিপিএসসি মানে বিহার স্টেটে বোধ হয় এসেছিলো, তো ইন্ডিয়ার যে এক্সটেনশনটা ছিল সেটা আমরা জানি সবাইকে, 37 ডিগ্রি 6 মিনিট নর্থ থেকে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ পর্যন্ত। ওকে, তারপরে কোশ্চেন দেখো কী আছে, যেটা আমাদের ইউপিএসসিতে এসেছিলো প্রিলিমসে 2017 সালে, ঠিক আছে। দেখো
কোশ্চেনগুলো কিন্তু আমাদের, আমরা যে পলিটিক্যাল ফিচারটা করিয়েছি দুটো পার্টে, তো সেখান থেকে এসেছে মোটামুটি। তো ওই দুটো পার্ট যারা করনি তারা আগে ওই ভিডিওগুলো দেখে এসো। কি আছে, দ্য টপিক অফ ক্যান্সার পাসেস থ্রু উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং। আমরা জানি টপিক অফ ক্যান্সার কোথার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, তাই না? তো এখানের মধ্যে প্রবাহিত হয়েছে কোনটা কারেক্ট, তাহলে কী কী মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, গুজরাটের মধ্যে দিয়ে তো প্রবাহিত হয়েছেই, তারপরে ছত্তিশগড়ের মধ্যে দিয়েও এবং ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে, উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে হয়নি। তাহলে আমাদের অপশন এটা সঠিক হয়ে গেল। ওকে, তারপরে দেখো এরপরে চলে আসলো টপিক অফ ক্যান্সার থেকেই চলে আসলো। দেখো টপিক অফ ক্যান্সার থেকে যে কোশ্চেনগুলো এসেছে, প্রথম কোশ্চেন দেখো কী আছে। প্রথম কোশ্চেন ঝাড়খণ্ড স্টেটে এসেছিলো, ঝাড়খণ্ড পিএসসি এক্সামে। তো দ্য স্টেট অফ ইন্ডিয়া থ্রো, পরে দেখো দ্য স্টেট অফ ইন্ডিয়া থ্রো উইচ টপিক অফ ক্যান্সার পাসেস, এটাও দেখো টপিক অফ ক্যান্সার থেকে কোনটার মধ্যে দিয়ে পাস হয়েছে। আমরা দেখো প্রথমে একটু দেখে নিই কোন কোন ইয়ের মধ্যে দিয়ে, স্টেটের মধ্যে দিয়ে টপিক অফ ক্যান্সার গেছে। গুজরাটের মধ্য দিয়ে গেছে, রাজস্থানের মধ্য দিয়ে গেছে, এমপির মধ্য দিয়ে গেছে, ছত্তিশগড়ের মধ্য দিয়ে গেছে, তারপরে হচ্ছে ঝাড়খণ্ড গেছে, দেখো ওয়েস্ট বেঙ্গলের মধ্য দিয়ে গেছে, আর এখানে হচ্ছে ত্রিপুরা এবং মিজোরাম। তাহলে টোটাল কটা স্টেটের মধ্যে দিয়ে টপিক অফ ক্যান্সার গেছে, আটটা স্টেটের মধ্যে দিয়ে। ওকে, তো এখানে আমাদের দেখো কী হবে, তাহলে টপিক অফ ক্যান্সার কোন স্টেটের মধ্যে দিয়ে গেছে, এখানে জম্মু কাশ্মীর আমরা তো দেখলাম না, হিমাচল প্রদেশও না, বিহারও না, তা তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল অপশান ডি, ঝাড়খণ্ডে। এই দেখো ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে গেছে, এই দেখো ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে। ওকে, তারপরে দেখো থ্রো হাউ মেনি ইন্ডিয়ান স্টেট ডাজ দ্য টপিক অফ ক্যান্সার পাস, এইমাত্র তোমরা দেখলে ম্যাপের মধ্যে কটা স্টেটের মধ্যে দিয়ে গেছে, আটটা স্টেটের মধ্যে দিয়ে গেছে। তারপরে দেখো তিন নম্বরে কী আছে, যেটা মধ্যপ্রদেশ স্টেটে এসেছিলো টপিক অফ এ ক্যান্সার পাসেস থ্রো, মানে এখানে কোন কোন মধ্যে দিয়ে গেছে, দেখো মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে গেছে, ত্রিপুরার মধ্যে দিয়ে গেছে, মিজোরামের মধ্যে দিয়েও গেছে। তোমরা একবার ম্যাপটাকে দেখো ভালো করে, মধ্যপ্রদেশের মধ্যে দিয়েও গেছে, ত্রিপুরার মধ্যে দিয়েও গেছে, এবং আরেকটা কি বললাম, মিজোরামের মধ্যে দিয়েও গেছে। তারপরে কোশ্চেন দেখো কি আছে চার নম্বরে, দ্য টপিক অফ ক্যান্সার পাসেস টু উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেট। এই টপিক অফ ক্যান্সার দেখো কতবার রিপিট হয়েছে কোশ্চেনগুলো, তাই না? এটা হচ্ছে ইউপিএসসিতে এসছে, ইউপিপিএসসিতেও এসছে, মানে উত্তরপ্রদেশ স্টেট এক্সামেও এসছে এবং অরুণাচল প্রদেশের এক্সামেও এসছে। তো টপিক অফ ক্যান্সার পাসেস টু উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেট, এখানের মধ্যে উড়িষ্যার মধ্যে দিয়ে গেছে, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ নাকি অন্ধ্রপ্রদেশ, কোনটা আমরা এখানে জানি তো সঠিক অ্যান্সার কি। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেলো অপশন বি। তারপরে কোশ্চেনটা দেখো, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টাউন ইজ নিয়ারেস্ট টু টপিক অফ ক্যান্সার, মানে টপিক অফ ক্যান্সারের নিয়ার কোনটা আছে, কাছে। আগরতলা, আগরতলা মানে কি, আগরতলা হচ্ছে ত্রিপুরার ইয়ে আছে, ত্রিপুরায় নাকি গান্ধীনগর নাকি জব্বলপুর নাকি উজ্জয়িনী। তো আমাদের সঠিক অ্যান্সার কি, গান্ধীনগর বা গুজরাট। আমরা জানি গুজরাটের মধ্যে দিয়ে টপিক অফ ক্যান্সার গেছে, তো অপশন বি সঠিক হয়ে গেল। তারপরে কোশ্চেন দেখো, আইএসএ এসেছিল, তো অ্যামং দ্য ফলোয়িং সিটিস উইচ ওয়ান ইজ নিয়ারেস্ট টু দ্য টপিক অফ ক্যান্সার, মানে কোনটা টপিক অফ ক্যান্সারের নিয়ারেস্ট। দিল্লি একদমই না, দেখো দিল্লি এখানে টপিক অফ ক্যান্সারের মধ্যে দিয়ে গেছে নাকি, আমি এটা ক্লিয়ার করে দিই তারপরে তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো দিল্লি কি গেছে, একদমই না, উত্তরপ্রদেশ তো এইখানে, তো দিল্লি এই জায়গাটা তো যায়নি, তাহলে আমাদের দিল্লি হবে না। তারপরে আর কি অপশন আছে, অপশন আছে কলকাতা, যোধপুর নাকি নাগপুর। দেখো কলকাতা, অপশন বি হচ্ছে কলকাতা। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো কর্কট কান্ট্রি রেখা গেছে এই জায়গাটা দিয়ে, তাই না? তো নিয়ার বলেছে, কিন্তু টপিক অফ ক্যান্সার একদম কাছে বলেছে, কিন্তু কিন্তু স্পর্শ করেছে তাই না। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেলো অপশন বি। ক্যান্সার থেকে দেখে নিলে এরপরে দেখো এক্সট্রিম পয়েন্ট, ঠিক আছে, এক্সট্রিম পয়েন্ট থেকে যে কোশ্চেনগুলো এসেছিলো, প্রথম কোশ্চেন দেখো, কোশ্চেন দেখো কী আছে, হোয়্যার ইজ দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া লোকেটেড। তো সাউদার্ন মোস্ট পয়েন্ট সেটা হচ্ছে ইউপিপিএসসিতে এসেছিলো, উত্তরপ্রদেশ স্টেট এক্সামে প্রিলিমসে এসেছিলো, ঠিক আছে। তো আমরা ওই ভিডিওটায় আমরা বলেছিলাম সাউদার্ন মোস্ট পয়েন্ট, তো একবার ম্যাপের মধ্যে আরেকবার দেখে নিই, আমাদের সাউদার্ন মোস্ট পয়েন্টও এইখানে থাকবে নিশ্চয়ই, আর নর্দার্ন পয়েন্ট এখানে। তো নর্দার্ন পয়েন্টের নাম কি কল, এবং সেটা কোন রেঞ্জে আছে, কারাকোরাম রেঞ্জে আছে। আর সাউদার্ন পয়েন্টটা কী আছে, সাউদার্ন পয়েন্টটা হচ্ছে পিগমিনাল পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে। তো আমাদের সঠিক অ্যান্সার এখানে কী হয়ে গেল, এবং এখানে বলেছে হোয়ার ইজ দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট ইন ইন্ডিয়া লোকেটেড, মানে যে পিগমিনাল পয়েন্ট বা ইন্দিরা পয়েন্টটা কোথায় লোকেটেড, সেটা হচ্ছে গ্রেট নিকোবারে লোকেটেড। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোথায় পরে কোশ্চেন দেখো কী আছে, দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ইন্দিরা পয়েন্ট ইস, মানে ইন্দিরা পয়েন্টটা কোথায় হচ্ছে, এটাও সঠিক অ্যান্সার হয়ে গেলো গ্রেট নিকোবার। দেখো এটাও, এটা হচ্ছে মধ্যপ্রদেশ স্টেট এক্সামে এসেছিলো। তারপরে দেখো দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ইস, মানে সাউদার্ন মোস্ট পয়েন্টের নাম কী বলেছে এখানে, হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেলো কি, ইন্দিরা পয়েন্ট। তাহলে বুঝতেই পারছো এক্সট্রিম পয়েন্টগুলো কতবার আসে এক্সামে, এবং খুব ইম্পর্টেন্ট। তো একবার ভিডিওটা তোমরা না দেখে রাখলে তোমরা বুঝতে পারবে না, ম্যাপ দেখে দেখে তোমরা এটাকে ফলো করো। তারপরে দেখো নেম দ্য প্লেস ইন ইন্ডিয়া হোয়্যার দ্য বে অফ বেঙ্গল আরেবিয়ান
ইন্ডিয়ান ওশেন মিট, মানে বে অফ বেঙ্গল আরব সাগর, এবং দেখো ম্যাপের মধ্যে যে বে অফ বেঙ্গলটা আছে, তার বে অফ বেঙ্গল, ইন্ডিয়ান ওশেন, বে অফ বেঙ্গল এবং আরবিয়ান সিটা কোথায় মিট করছে একসাথে, তো মিট করছে কোথায়, ইন্দিরা পয়েন্টে মিট করছে, সেটা অপশন বিটা সঠিক হয়ে গেল। তারপরে কোয়েশ্চেন দেখো কী আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার অফ স্টেট অফ ইন্ডিয়া ইন্ডিকেট দ্য ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন মোস্ট স্টেট। তো আমরা জানি কি ইস্টার্ন মোস্ট স্টেট কোনটা, অরুণাচল প্রদেশ, অ্যান্ড ওয়েস্টার্ন মোস্ট স্টেট কোনটা, গুজরাট। তো আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে গেল, অরুণাচল প্রদেশ অ্যান্ড গুজরাট, তো অপশন ডি সঠিক হয়ে গেল। তারপরে কোশ্চেন দেখো, দ্য ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট কি, আমরা কি বললাম অরুণাচল প্রদেশের কি কিভূতি, এবং গুজরাটের আছে ওইদিকে, সরি ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট হলো গুজরাটে আছে, সেটা কি 68°7' ইস্ট থেকে ইস্ট গুজরাট, তো অপশন সি সঠিক হয়ে গেল। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি আছে, 7 নম্বরে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেজর ইন্ডিয়ান সিটি ইজ মোস্ট ইস্টওয়ার্ড, ইস্টওয়ার্ডের মধ্যে কোনটা একদম আছে, মোস্ট পয়েন্টে আছে কি, লখনউ আছে, আমাদের অপশন সি সঠিক হয়ে গেল। ঠিক আছে, তারপরে এরপরে দেখো বর্ডারিং কান্ট্রিজ থেকে যে কোশ্চেনগুলো এসেছিলো, আমি বলেছিলাম বর্ডারিং কান্ট্রি থেকে অনেক কোশ্চেন আসে, তো এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে হয়তো আসেনি। দেখো প্রথম ছত্তিশগড় স্টেটে যেটা এসেছিলো, ইন্ডিয়া স্টেট বর্ডারিং বাংলাদেশ, তো বাংলা তোমরা যারা ভিডিওটা দেখোনি আগেরগুলো দেখে নেবে, নইলে কিন্তু একদম বুঝতে পারবে না বাংলাদেশের সাথে কারা বর্ডার শেয়ার করেছে। তো ম্যাপটা দেখো, বাংলাদেশের সাথে কারা বর্ডার শেয়ার করেছে, আমরা কি দেখেছিলাম, ওয়েস্ট বেঙ্গল করেছে, তারপর হচ্ছে আসাম করেছে, মেঘালয় করেছে, ত্রিপুরা করেছে, মিজোরাম করেছে। তো এখানে অপশনে কী কী দিয়েছে, ইন্ডিয়ান স্টেট বর্ডারিং বাংলাদেশ, তো ওয়েস্ট বেঙ্গল করেছে, নাগাল্যান্ড তো করেনি, তাহলে আমাদের নাগাল্যান্ড তো যায়নি, তো এটা আমাদের অপশন এটা হবে না তাহলে, এবং অপশন বিতেও দেখো নাগাল্যান্ড প্রথমে আছে, তাহলে আমরা অপশন এ বি হবে না, বুঝতেই পারছো। তারপরে মেঘালয়, আসাম, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ত্রিপুরা, তাই কি, মেঘালয়ের মধ্যে দিয়ে গেছে, এটা ঠিক আছে, আসামের মধ্যে দিয়েও গেছে, ত্রিপুরার মধ্যে দিয়েও গেছে, এবং ওয়েস্ট বেঙ্গল, তাহলে আমাদের অপশন সিটা সঠিক অ্যান্সার হয়ে গেল। তারপরে দেখো কী আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট ডাজ নট শেয়ার বর্ডার উইথ ভুটান, ভুটানের সাথে কারা কারা বর্ডার শেয়ার করে না, একবার দেখে নি ভুটানের সাথে কারা কারা বর্ডার শেয়ার করেছে অ্যাকচুয়ালি। তো ভুটানের সাথে করেছে হচ্ছে সিকিম করেছে এই জায়গাটা, অরুণাচল প্রদেশ করেছে, আসাম করেছে, তো কারা কারা তাহলে করেনি, সিকিম করেছে, অরুণাচল প্রদেশ করেছে, ওয়েস্ট বেঙ্গলও করেছে, ওয়েস্ট বেঙ্গলের আমাদের সিকিম এটা করেছে, তো আমাদের অপশন বি মেঘালয় করেনি। দেখে নাও ম্যাপের মধ্যে মেঘালয় কোথায় আছে, মেঘালয় আছে, মেঘালয়ের অবস্থান হচ্ছে এইখানে, আর ভুটানের অবস্থান এইখানে, তাহলে আমাদের সব বুঝতেই পারছো ভুটানের সাথে মেঘালয় করেনি, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে গেল, মেঘালয়। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন কী আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেট ডাজ নট ফর্ম বর্ডার উইথ বাংলাদেশ, কার সাথে বাংলাদেশের কোনো বর্ডার নেই, ত্রিপুরার সাথে আছে, মিজোরামের সাথে আছে, ত্রিপুরার সাথে আছে, মিজোরামের সাথে তো আছেই, তারপরে মেঘালয়ের সাথেও আছে, মণিপুরের সাথে নেই, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে গেলো, অপশান সি। ওকে, তো আমরা দেখে নিলাম পলিটিক্যাল ফিচার্স থেকে যে যে কোশ্চেনগুলো আসে, তো সবগুলোই আমরা মোটামুটি আলোচনা করলাম, যেগুলো বিভিন্ন স্টেট ডাব্লিউবিসি প্রিলিমসে যে কোশ্চেনগুলো এসেছে। পরবর্তী ক্লাসে আমরা ইন্ডিয়ান রিভার সিস্টেম সম্পর্কে আলোচনা করবো, আমরা ফিজিওগ্রাফির ডিভিশনটা কিছুদিন পরে ওটাকে চালু করবো সিরিজটা, ঠিক আছে, ইন্ডিয়ান রিভার সিস্টেমটা আসবে এবং তার সাথে প্রিভিয়াস ইয়ারও আসবে। তোমরা আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো এবং ভিডিওগুলোকে ভালো করে দেখে নিও, যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দিও।